পরেই বিতর্ক তৈরি হয়েছে তার প্রতিবাদ করেছেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদে মণিপুর ওড়িশার মুখ্যমন্ত্রীরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও তিনিও প্রতিবাদ জানিয়েছেন বাংলায় আগুন লাগলে অসম উত্তর পূর্ব উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং দিল্লিও থেমে থাকবে না মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মঙ্গলবার মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই মন্তব্যের বিরোধিতা করেছেন এক্স স্যান্ডেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশ থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খন্ড থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন বাংলায় আগুন লাগালে অসম উত্তর পূর্ব ভারত উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং দিল্লিও থেমে থাকবে না আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল সুস্মিতা আমরা শুনলাম গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে বিতর্ক তৈরি হয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছেন এক্স স্যান্ডেলে তারা কি উল্লেখ করেছেন দেখো গতকাল বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলায় আগুন লাগাতে এলে অসম মণিপুর বিহার উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলি তারাও থেমে থাকবে না এবং এই মন্তব্যের পরে অসম বিহার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী তারা প্রতিবাদে গর্জে উঠেছেন তারা প্রত্যেকে এই টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আবার একবার পাল্টা আক্রমণ সারিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে কড়া জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি স্পষ্ট করে এক্স স্ট্যান্ডেলে লিখেছেন আমাদের রক্তচক্ষু দেখাবেন না আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও এক্স স্ট্যান্ডে লিখেছেন সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা দেশের দেশকে অশান্ত করে উস্কানিমূলক মন্তব্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের এবং রাজ্য পশ্চিমবঙ্গের এবং গোটা দেশের শান্তিকে বিঘ্নিত করতে চাইছেন অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে উড়িষ্যার মুখ্যমন্ত্রী আহ মোহন চরণ মাঝি তিনি বলেছেন উড়িষ্যার সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অধিকার আপনাকে কে দিয়েছে উড়িষ্যার শান্তিপূর্ণ রাজ্য এখানকার মানুষ দায়িত্ববান এখানকার মুখ্যমন্ত্রী দায়িত্ববান প্রশাসন এখানকার মানুষের দায়িত্বে রয়েছে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ধরনের মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী অনেকে এই ঘটনার বা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি এবং বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা সুতরাং গোটা যারা বিজেপি একেবারে একযোগে বিজেপি শাসিত রাজ্যগুলির যারা মুখ্যমন্ত্রী রয়েছেন উপমুখ্যমন্ত্রী রয়েছেন রাজ্য সভাপতি রয়েছেন তারা প্রত্যেকেই এই বক্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী অশান্ত অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন রাজ্যের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন গোটা দেশের গোটা দেশকে অশান্ত করার জন্য উস্কানিমূলক মন্তব্য বা উস্কানিমূলক বক্তৃতা রাখছেন মুখ্যমন্ত্রী এমনটা অভিযোগ জানিয়ে রাজ্যের অভ্যন্তর নিরাপত্তা বা দেশের অভ্যন্তর নিরাপত্তার দিকে বিশেষ করে নজরদারি চালাতে চালানোর জন্য গতকালই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি অমিত শাহকে চিঠি লিখেছেন সুতরাং গোটা বিষয়টিকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা আক্রমণে এই মুহূর্তে একেবারে সরজমিনে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর পাশাপাশি খোদ রাজ্যের সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যেকেই ধন্যবাদ বাংলায় আগুন লাগালে অসম উত্তর পূর্ব উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং দিল্লিও থেমে থাকবে না মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে গতকাল মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্যের পরে বিতর্ক তৈরি হয় প্রতিবাদ করেছেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রতিবাদ করে এক স্যান্ডেলে লিখেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এছাড়াও লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বরা